এই ভিডিওটা স্পন্সর করেছে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাবজেক্টের সমস্ত ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন, যেমন ফাইনাল এক্সাম নোটস, ফাইনাল এক্সাম সাজেশনস, অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট, অনলাইন ক্লাস, সমস্ত ধরনের মার্জিনাল গাইড, অ্যাসাইনমেন্টের এক্সাম দেওয়ার সুব্যবস্থা, ইভেন MCQ অ্যান্সার শিট সব কিছুই। তাই আজই যোগাযোগ করুন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউশনে। এই ভিডিওটাও আপনাদের রিকোয়েস্টেড ভিডিও, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদের পুরাতন ভিডিওগুলোতে যে BDP এবং PG প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু এই কমেন্টটা করেছেন। তো কমেন্টগুলো হচ্ছে এইরকম যে কোন কোন স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে না, মানে কমেন্টটা তো এরকম করেননি, করেছেন আমাদের কী অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, আমরা 2017 সালে অ্যাডমিশন নিয়েছিলাম অথচ অ্যাসাইনমেন্ট জমা করেছিলাম, এখন আমরা পরীক্ষা দিতে চাই, মানে এই ধরনের কমেন্ট এসেছিল। বাট আমি সেটাকে এই ধরনের করে বোঝাতে চাইছি, ঠিক আছে, যে কোন কোন স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে না। তখন একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদেরকে বোঝালে পরবর্তীতে এই নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল নোটিফিকেশন করে দেবেন, আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনারা প্রিভিয়াস ভিডিওতে প্রচুর ভালোবাসা দেখিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ সব কিছুর জন্য। তো আজকের কোয়েশ্চেন, কোন কোন স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে না, আমি খুব সুন্দরভাবে বোঝাবো, জাস্ট একটু সময় নষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, পরবর্তীতে এই নিয়ে কোনো সমস্যা হবে না। ধরে নিন আপনি BDP ক্যান্ডিডেট, তো 2017 সালের স্টুডেন্ট, মানে 2017 সালে অ্যাডমিশন নিয়েছিলেন, তো আপনি 17 সালে অ্যাসাইনমেন্ট জমা করেছিলেন অথচ ফাইনাল পরীক্ষা দেননি, 18 সালেও আপনি অ্যাসাইনমেন্ট জমা করেছেন অথচ ফাইনাল পরীক্ষা দেননি, আবার 19 সালেও অ্যাসাইনমেন্ট জমা করেছেন অথচ ফাইনাল পরীক্ষা দেননি, এই 21 সালে এসে দিয়ে আপনি টোটাল ইয়ারগুলোর ফাইনাল পরীক্ষাটা একসঙ্গে দেবেন সেটা ভেবেছেন। এইবার আপনার যেহেতু 3 সালের অ্যাসাইনমেন্ট সাবমিট করা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় একটা স্টুডেন্ট একটা সালের অ্যাসাইনমেন্ট জমা করে না, মানে হয়তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, মানে টোটাল ব্যাপারটা আস্তে আস্তে বুঝলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে যেখানে আপনার স্টুডেন্টটা 3 বছরের অ্যাসাইনমেন্ট জমা করেছে অথচ এই 2021 সালে এসে তাদেরকে কি অ্যাসাইনমেন্ট আবার জমা করতে হবে সেই সাবজেক্টগুলোর, না সেই আগের জমা করাতেই হয়ে যাবে? ডেফিনেটলি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা BDP ক্যান্ডিডেটদের আইডি মানে এনরোলমেন্ট নাম্বার 6 বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকে, মানে আপনি আজকে যদি অ্যাডমিশন নেন 2021 সালে, 2021 সাল থেকে মানে আপনার 6 সাল মানে 27 সাল পর্যন্ত আপনি আরামসে টোটাল ওই আইডি থ্রুতে আপনি এক্সাম দিতে পারবেন, আর এক্সট্রা করে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, কিছু নেই। যেহেতু আপনি অ্যাসাইনমেন্ট 3 ইয়ারে জমা করেছিলেন, মানে 17, 18, 19 তিনটি সালেরই, তো এবার 2021 সালে এসে আপনি পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট একটাও জমা করতে হবে না, বিকজ আপনার আগে অ্যাসাইনমেন্ট সাবমিশন করা ছিল। এই হচ্ছে নর্মাল কনসেপ্ট। আর কোন কোন স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, নর্মালি অ্যাসাইনমেন্ট সবারই জমা করতে হয়, ফ্রেশার এবং যারা পুরাতন প্রত্যেকেরই, ঠিক আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার PG-র ক্ষেত্রে, BDP-র ক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকেই অ্যাসাইনমেন্ট জমা করতে হবে যদি না করে থাকেন তো, আর একবার যদি করে থাকেন সেই অ্যাসাইনমেন্ট জমাটা 5 বছর পর্যন্ত মেয়াদ থাকে, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এই হচ্ছে নর্মাল কনসেপ্ট, আর আপনারা এই কোয়েশ্চেনগুলো করেছেন, আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, তাহলে সেই নিয়ে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো। অনেক স্টুডেন্ট অনেক ধরনের কমেন্ট করেন একটা আধটা, বাট সেগুলো আমরা নর্মালি কমেন্ট বক্সেই রিপ্লাই করে দিই, এবার যে কমেন্টটা একটু বেশি হয় সেই নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে কোন টপিক নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা একটা লাইক করবেন, আর আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, টিল দেন অ্যান্ড টেক কেয়ার।